সেটা এটা করেছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা একটা সাপোর্ট ক্লাস চলতেছে, যেটা হচ্ছে গিগ কারেকশন। সেটা করতেছি কার করতেছে কি টিঙ্কু চক্রবর্তী। আচ্ছা, যে যে যার যার জায়গা থেকে একটু মিউট অবস্থা থাকেন, যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, সবাই একটু মিউট থেকে আমরা কাইন্ডলি। তো টিঙ্কু চক্রবর্তী দিদি, আপনি কি আছেন লাইনে? আচ্ছা, উনি আছেন। হ্যাঁ, উনি আছেন লাইনে। ঠিক আছে, তাহলে আমরা গিগের টাইটেলটা দেখতেছি, উনি দিচ্ছে আই উইল ডু প্রোভাইডেড ফেসবুক প্রমোশন। সো এখানে আলটিমেটলি একটা প্রবলেম দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি আই উইল ডু এবং প্রোভাইডেড, এখানে দুইটা ভার্ব হয়ে গেছে, একটা হচ্ছে ডু একটা ভার্ব, আর একটা হচ্ছে প্রোভাইডেড একটা ভার্ব। আপনি এখানে বাংলায় হয়তো বা বুঝাতে চাচ্ছেন এরকম কিছু যে আমি প্রোভাইড করব ফেসবুক প্রমোশন, আমি সরবরাহ করব ফেসবুক প্রমোশন। তাহলে আই উইল ডু মানে আমি করব সরবরাহ ফেসবুক প্রমোশন, এখানে ভার্ব হয়ে গেছে দুইটা। সো এখান থেকে আপনাকে অবশ্যই ডুটা কেটে দিতে হবে। ডুটা আমি কেটে দিলাম, তাহলে কি দাঁড়াচ্ছে আই উইল প্রোভাইডেড। তো প্রোভাইডেড হচ্ছে ডেটটা কি, এটা একদম পাস্ট টেন্সে হয়ে গেছে। বিমল রায় একটু মিউট থাকেন ব্রাদার, এখানে পাস্ট টেন্সে হয়ে গেছে। সো পাস্ট টেন্স হবে না, আপনি এখানে উইল আছে দেখেন, আগে উইল এসে ফিউচার টেন্স। আপনারা একটু টেন্স সম্বন্ধে একটু গ্রামাটিক্যাল বিষয়টা ভালো করে জানতে হবে, এখানে যদি গ্রামাটিক্যালে কোনো কিছু ভুল থাকে তাহলে কিন্তু ফাইবার আপনার কাছে ইংলিশ স্কিল টেস্ট চেয়ে উঠবে, সেটা এক ধরনের আই থিঙ্ক প্রবলেম। তো আপনার এখানে দিতে হবে আই উইল, আমি আমি ভাত খাবো। আপনি কি লেখেন আমি ভাত খাবো, এটা যদি বলেন তাহলে কি লেখেন? আই আই ইট রাইস, আমি ভাত খাই। আই আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। হ্যাঁ, তো সব জায়গায় এই যে ব্রিটিশ ইংলিশ কিছু আমেরিকান ইংলিশের ক্ষেত্রে এখানে শ্যালের জায়গায় উইল দেওয়া যায়। হ্যাঁ, আই উইল তাহলে কি হবে, আই উইল প্রোভাইড, ইডিটা হবে না, ইডি হলে পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে দিতে এরকম লিখতে হবে আই হ্যাভ প্রোভাইডেড, হ্যাভ দিতে হবে, আই হ্যাভ প্রোভাইডেড। আই হ্যাভ প্রোভাইডেড মানে হচ্ছে আমি সরবরাহ করেছি, হ্যাঁ আগে করা হয়ে গেছে। যাই হোক, এটা সামান্য বিষয় নিয়ে এত পেঁচায় লাভ নেই, বিষয়টা হচ্ছে এরকম আই উইল দিলে প্রোভাইডেড হবে না, আপনার প্রোভাইড হবে। আই উইল প্রোভাইড, আই উইল সরি, আই উইল প্রোভাইড ফেসবুক প্রমোশন সার্ভিস টু টু এনি ইউএসএ কোম্পানি, টু এনি ইউএসএ কোম্পানি। আচ্ছা ঠিক আছে, এতটুকু দিচ্ছেন যখন ওকে চলবে। আচ্ছা বুঝতে পারছি যে স্যারের ভিডিও দেখেন না কেন, সমস্যা নাই, এখন ঠিক আছে। জামাল স্যারের ভিডিও তো জামাল স্যার তার আগে বলে নাই আপনারা যে আই উইল প্রোভাইডেড দেন, সেটা তো আর বলে নাই না, এটা বলতে পারেন না। ওকে, তারপরে ক্যাটাগরি দিয়েছেন ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, তারপর শাউট আউট প্রমোশন। আচ্ছা ঠিক আছে, যদি তা দেন অসুবিধা নাই। মেটা ডেটার ভিতরে দিয়ে দিচ্ছেন হচ্ছে বিউটি ফ্যাশন মার্কেটিং, আচ্ছা এটা ঠিক আছে। তারপরে আপনি সার্চ ট্যাগ এর ভিতরে কিওয়ার্ড দিচ্ছেন ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোট, শাউট আউট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মার্কেটিং। আচ্ছা ঠিক আছে, মার্কেটার্স, মার্কেটার্স না, আচ্ছা ঠিক আছে, কিওয়ার্ড দিয়েছেন কোনো অসুবিধা নেই, কিওয়ার্ড আরো অনেকগুলো থাকে যায়, পাঁচটা নেয় ম্যাক্সিমাম। দেন আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি, দেখি কি বলছে। বেসিক প্যাকেজ দিচ্ছেন 1 মিলিয়ন ফেসবুক শাউট আউট প্রমোশন, 3 মিলিয়ন, 7 মিলিয়ন, ও মাই গড। ওকে, তাহলে আই উইল ডু শেয়ার অল পোস্ট উইথ, আচ্ছা ঠিক আছে, এটা 3 দিন দিবেন, এটা 4 দিন দিবেন, 5 দিন দিবেন। এখন দেখেন এইখানে একটা বিষয় আছে, আমি একটু ক্লিয়ার করি, যেহেতু আপনি 3 দিনে 1 মিলিয়ন দিবেন এটা চলবে, যদি 1 মিলিয়ন লোকের কাছে পৌঁছাইতে আপনার যদি 3 দিন সময় লাগে, তাহলে 3 মিলিয়নের কাছে পৌঁছাইতে গেলে মিনিমাম আপনার 3 দিনে 9 দিন সময় লাগে। সো আপনি 4 দিনে, এটা আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, 4 দিনে আপনি 3 মিলিয়ন, আপনি আমার কথা শুনেন, আমি যখন বলতেছি তখন আপনি আর কারোর সাথে কম্পেয়ার করবেন না, ঠিক আছে, যে কোনো কেউ কারোর সাথে কম্পেয়ার করবেন না, বলছে ঠিক আছে, কিন্তু স্যার যেটা বলছে আমি মেনে নিলাম, এটা বলছে, কিন্তু একটা বিষয় আছে, স্যার আপনাকে এটা বলে না এখানে 3 মিলিয়ন দেওয়ার কথা, স্যার বলে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন। তা আপনি যদি এখানে 3 মিলিয়ন দিচ্ছেন, 3 মিলিয়ন 4 দিনে কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনি আপনার কাছে যদি ফেসবুকের আইডি থাকে অনেকগুলা, খুব বেশি থাকে, আর আপনি যদি প্রচুর সময় দিতে পারেন, তাহলে 4 দিনে আপনি পারবেন, কিন্তু 7 মিলিয়ন 5 দিনে এটাও অনেক কষ্ট হয়ে যাবে। সো আমার মনে হয় একটু সময় বেশি নেওয়া উচিত। আপনি যদি এইখানে শুনেন, আপনি আমি আমি ধরে নিলাম আপনি 5 দিনে পারবেন 7 মিলিয়ন, সমস্যা নেই, কিন্তু দেখেন প্রবলেম কতগুলো হয়, আমি এটা আমি দেখাই। আপনি একই সাথে যদি 2-3টা কাজ পেয়ে যান তখন আপনি পারবেন না, এটা সত্য, এটা একটা বিষয়।
আর একটা বিষয় হচ্ছে যে আপনি এইখানে 4 দিনের সময় নিছেন, শিল্পী মিউট করেন যেগুলো ই হচ্ছে, আপনি এখানে 4 দিন সময় নিছেন 3 মিলিয়নের জন্য, 5 দিন সময় নিছেন 7 মিলিয়নের জন্য। প্রবলেমটা হচ্ছে দেখেন, প্রবলেমটা হচ্ছে আপনি যদি এখানে সময় বেশি নিতেন তাহলে আপনার জন্য সুবিধা হতো। সেক্ষেত্রে যেমন আপনি 7 মিলিয়ন জায়গা যদি আপনি আজকে 8 দিন সময় নিতেন বা 10 দিন সময় নিতেন, তার মানে এই না যে 10 দিন পরে আপনাকে জমা দিতে হবে। আপনি যদি একদিনের ভিতর কমপ্লিট করতে পারেন, আপনি একদিনে জমা দিয়ে দেন কাজটা, আপনি এটা কোনো সমস্যা না। কিন্তু যখন আপনাকে বায়ার হায়ার করবে ডিরেক্টলি, তখন আপনি আপনার হাতে সময় ওই 7 দিনই থাকবে, কিন্তু আপনার হাতে ধরেন আরো কাজ আছে, তখন তো আপনি সময় বাড়াইতে হবে বায়ারকে দিয়ে, তখন সেটা একটা হেজিটেশনের বিষয়। সে বায়ার নাও পারতে পারে বাড়াইতে, বায়ার নাও লাইনে থাকতে পারে, সেক্ষেত্রে আপনি কিন্তু বিপদে পড়বেন। সো হাতে সময় রাখা ভালো। আপনি যদি 10 দিন হাতে সময় নেন, আপনার হাতে রিল্যাক্স টাইম আছে, আপনি রিল্যাক্সে কাজ করতে পারবেন। কিন্তু যদি একদিনের ভিতরে ডেলিভারি দিতে চান, কোনো সমস্যা নাই তো। সো আপনার উচিত এইখানে সময় বাড়াই নেওয়া। আমি কি আপনাকে সময় বাড়াই দেবো? আচ্ছা, 4 দিনের জায়গায় আমি 4 দিনের জায়গায় আমি 5 দিন দিয়ে দিই, আর 5 দিনের জায়গায় আপনি আমি 7 দিন দিয়ে দিই। $10, $15, $20 আপনি $10 নিচ্ছেন 2 দিনের জন্য, 3 দিনের জন্য, 7 দিনের জন্য। যদি 2 দিনে ডেলিভারি দিতে চান তাহলে $10 অতিরিক্ত নেবেন। এমনিতে $10 নিচ্ছেন 3 দিনে, এইটা বোঝেন আপনি? এই যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি কি আপনি বোঝেন? হ্যাঁ, আমার তাড়াতাড়ি করে ডেলিভারি দরকার, তাড়াতাড়ি তো ডেলিভারি। ধরে নেন আপনি এই যে ধরেন বেসিক, বেসিকের কথা যদি বলেন, বেসিক আপনার আছে কত? বেসিক আপনার দেখেন আছে হচ্ছে $10, তাও 3 দিনের জন্য। হ্যাঁ, 3 দিনের জন্য $10। এখন সেটাকে আপনি বলতেছেন যদি কুইক ডেলিভারি দেন 2 দিনে, তো এখানে দিবেন 3 দিনে, 3 দিনের জন্য আপনি $10 নিচ্ছেন। যদি সে 2 দিনে নিতে চায়, অর্থাৎ একদিন কম নিতে চায়, সেক্ষেত্রে কি আরো $10 আপনাকে বেশি দিবে? এটা একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে প্রাইস। ধরেন 3 দিনে একটা ডেলিভারি দেওয়ার কথা, 3 দিনে যে কাজটা ডেলিভারি দিবেন $10, এখন এখন আপনি বলছেন যে আমি 2 দিনে ডেলিভারি দিয়ে দেবো, তার জন্য আরো $10, তাহলে দাঁড়াবে কত? $20 2 দিনের জন্য, এটা বেশি হয়ে যায় না? আপনি ম্যাক্সিমাম এখানে $5 দিতে পারতেন। আর এটা আসলে কাজ করে হচ্ছে বেশিরভাগ বড় বড় প্রাইজের ক্ষেত্রে, যেগুলো $50, $100, $150, $200 যে গিগ গুলো থাকে, সেই ক্ষেত্রে হয়তো এমন হতে পারে যে আমার একটা গিগ এর প্রাইস, বেসিক প্রাইস হচ্ছে সাপোজ $100, 5 দিনে ডেলিভারি দেবো। এখন কোন একটা বায়ারের কাছে মনে হতে পারে যে না, আমি একদিনে ডেলিভারি নেবো। একদিনে ডেলিভারি নিলে তার বললাম যে ঠিক আছে, একদিনে ডেলিভারি নিলে আমাকে $10 বেশি দেওয়া লাগবে এইটা। কিন্তু আপনার এখানে যেহেতু গিগের বেসিকের প্রাইসই $10, সেহেতু এবং যে সেটা যখন 3 দিনে ডেলিভারি দিবেন, সেটা যখন আপনি 2 দিনে ডেলিভারি দিবেন, সেটা আরো $10 বেশি হতে পারে না, এটা বেশি হয়ে গেল। আপনার এখানে উচিত প্রত্যেকটাই $5 করে দেওয়া। আপনি মানে বুঝতে না পেরে হয়তো দিয়ে দিছেন, এখানে $5 থাকলো, $4, এটা $10 থাকুক। এটা এই প্রি মার্কেটিং এর ক্ষেত্রে এটা আসলে এইভাবে কাজ করবে না, হায়ার করবে না সামান্য একটা জিনিসের জন্য। যাক, এবারে মোটামুটি অনেকটা ঠিক আছে, নেক্সট পেজে যাই। নেক্সট পেজ, ওয়েলকাম টু মাই গিগ ফেসবুক মার্কেটিং সার্ভিস। আচ্ছা, হ্যালো অনারেবল বায়ার, আই এম আয়ের পরে স্টেজ দিতে হয় তো, দিতে হইবে। ফেসবুক মার্কেটার অ্যান্ড সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, আই হ্যাভ কমপ্লিটেড মাই ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট, টেক মোর টাইম, মানে Institute take more time and now I know all the way এই at the rate of ব্যবহার করা যাবে না, a specific idea for a ship goal and success for any business, that's good, success টা ঠিক মতো উচ্চারণ করেন। আচ্ছা, nowadays Facebook is very essential medium. আচ্ছা, আপনি সব বড় হাতের অক্ষর দিচ্ছেন কেন? এটা বুঝলাম না, and I can ঠিক আছে। আচ্ছা, working description দেখা যাও, পাবলিশ করার পর কিছুই দেখাবে না ভাই। Research million of people, 24 hours delivery, top, এত ডলার চিহ্ন দিচ্ছেন। আচ্ছা, নস ডেসক্রিপশন,
আইটাস। আচ্ছা আপনার নেটওয়ার্কটা একটু স্লো, যার কারণে একটু কষ্ট হচ্ছে। ঠিক আছে, এসইও এক্সপার্ট, নো স্প্যাম ওয়ার, কর্নলেট ডিসক্রিপশন, সব জায়গায় স্পেস দিচ্ছেন, এই জায়গায় স্পেস দেন নাই, আমি দিয়ে দিলাম। ডু ফলো ফেসবুক রুলস দাদা, মাই ওয়ার্ক স্পেশালিটি ওইখানে আবার এন্ড এগুলো বাদ দিয়ে অন্য কোনো কিছু দিলে মনে হয় ভালো হতো না? এটা তো দেখতেছি এখন, উনি তারপরে দিছে ওনার সব পছন্দ, ক্যাপিটাল হয়ে গেছে, সব ক্যাপিটাল হলে ক্যাপিটাল থাকবে না, ক্যাপিটাল থাকবে না, অসুবিধা নেই, থাকবে না? ওনার চয়েস করে দিছে, উনি ডলার দিছে আর এন্ড দিছে, আচ্ছা অসুবিধা নাই, উনি একটা টাইম ব্যবহার করছে। আচ্ছা আমি একটু জিনিস দেখি কি করা যায়। নেটওয়ার্কটা স্লো হইলে কাজ করা খুব কঠিন হয়ে যায় ব্রো। নেটওয়ার্কটা যথেষ্ট স্লো না, আমি তো কভার করতে পারতেছি নেটওয়ার্কের জন্য, আস্তে আস্তে যাচ্ছে কিন্তু কিছুক্ষণ পরে চলে যাচ্ছে বহুদূর। ওই দেখেন কোথায় চলে গেছে, আপনি কাজ করেন, আপনি ক্লিক করেন, আপনি এরপরে সেভ এন্ড কন্টিনিউ তে ক্লিক করেন। তো আপনার নেটওয়ার্কটা ঠিক করতে বলছিলাম, যে নেটওয়ার্ক ঠিক করবেন, নেটওয়ার্ক না হলে এগুলো কাজ করা যায় না, ভালো স্পিডের নেটওয়ার্ক লাগবে। হ্যাঁ সব দেখা হয়ে গেছে, আপনি সেভ এন্ড কন্টিনিউ তে ক্লিক করেন, সবগুলো চেক করে আমি ঠিক করে দিছি। কি লিখছেন, ইমেজ বানাম কি ই দিয়ে নাকি, ইমেজ বানাম কি ই দিয়ে? ঠিক করেন, ঠিক করেন। ঠিক করতে পারবেন? দেখি হাত সরান, হাত সরান, মাউস ছেড়ে দেন। ইমেজেস, ফাইল, ওয়ার্ক লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, ডেসক্রিপশন দেবেন না? ও ফাইল দিবেন, তাই তো, ফাইল না দিয়ে দিবেন ডেসক্রিপশন। তো সব ক্যাপিটাল দিবেন, আমারও ক্যাপিটাল দিতে হবে। ঠিক আছে, আপনি কি এখন এই ব্যানারটা রাখতে চাচ্ছেন নাকি ব্যানারটা পর চেঞ্জ করতে চাচ্ছেন, কি করবেন? তাহলে আচ্ছা ঠিক আছে, অনেক ভেজাল, গিগ পাবলিশ করে দিব,
আপনি যদি চেঞ্জ না করতে চান, যদি এটা রাখতে চান ব্যানার, তাহলে আপনি গিগ পাবলিশ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। চেক করে দিছি যে ভুলগুলো ছিল এগুলো আমি ঠিক করে দিছি। হ্যাঁ, দেন সেভেন কন্টিনিউ দেন। হ্যাঁ, আমি তো বলবোই দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। নিচে নামেন, ডান দেন, ডান। হ্যাঁ, হয়ে গেছে, ঠিক আছে। এখন 10 কেজি মিষ্টি কিনে বাড়ির আশেপাশে সবাই রে খাওয়াবেন। আপনি ওই সিটা রং থেকে শুট কি খাওয়ায়েন? না, আমি সিটা রং না, আপনি আমি আপনি এক বন্দরে আর আমি আরেক বন্দরে। আপনি কি খুলনা? হ্যাঁ, আমি খুলনা থেকে। তাহলে আমাদের আজকের আমাদের দিদির একটা প্রবলেম সলিউশন করা হলো গিগের, এবং গিগটা পাবলিশ করে দেওয়া হলো। ঠিক আছে, ধন্যবাদ দিদি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যদি কোনো প্রবলেম হয় আশা করি আসবেন, ফ্রিতে আপনাকে সমাধান দেওয়া হবে। কি করবো বলেন, আমি তো টাকা দিয়ে সাপোর্ট পাচ্ছি না।